এক ব্যক্তি একদিন এক জঙ্গলে হাঁটছিল। হঠাৎ লোকটি পিছনে তাকিয়ে একটি ক্ষুধার্ত বাঘকে তার দিকেই এগিয়ে আসতে দেখতে পেল। লোকটি তখন প্রাণের ভয়ে দৌড় দিল। লোকটি দৌড়াতে দৌড়াতে একটি জলশূন্য কুয়োর নিকট এসে দাঁড়াল। পিছনে তাকিয়ে বাঘটিকে দেখল। বাঁচবার আর কোনো পথ না পেয়ে অবশেষে সে ওই জলশূন্য কুয়োতেই ঝাঁপ দিল এবং কুয়োর মধ্যে পড়তে পড়তে একটি দড়ি পেয়ে সেটা ধরে ঝুলতে থাকল। হঠাৎ সে উপরে তাকিয়ে সেই বাঘটিকে কুয়োর মুখে দাঁড়িয়ে তখনও তাকে খাওয়ার জন্য অপেক্ষা করতে দেখল। লোকটা ভয়ে ভয়ে নিচে তাকিয়ে দেখল একটি বিশাল ভয়ঙ্কর সাপ তার দিকে ফণা তুলে তাকিয়ে আছে। লোকটার ভয় আরও বেড়ে গেল। ঠিক তখনই আবার দুটো সাদা আর কালো রঙের ইঁদুর ওই দড়িটাকে কুটকুট করে কাটতে শুরু করলো। লোকটা তখন কি করবে ঠিক করতে পারছে না। হঠাৎ কুয়োর উপরে থাকা একটি গাছ থেকে এক ফোঁটা মধু লোকটার মুখে পড়ল। ওই মধুর স্বাদ এতটাই যে লোকটি মুহূর্তের মধ্যে সব বিপদের কথা ভুলে গেল। ঠিক যেমন আমরা মিছে মায়ের সত্যটাকে ভুলে আছি। কারণ একটু ভেবে দেখুন, ওই ক্ষুধার্ত বাঘটা আর কেউ না, সে হলো মৃত্যু, যে আমাকে সর্বদা ধাওয়া করছে। সাপটি হলো কবরস্থান বা শ্মশান, যে আমার অপেক্ষা করছে। কুয়োটা হলো পৃথিবী, যেখানে আমার বর্তমান অবস্থান। দড়ি হলো আমার জীবন, যাকে ভর করে আমি জীবিত আছি। সাদা আর কালো ইঁদুর হলো রাত আর দিন, যা প্রতিনিয়ত আমার আয়ু ক্ষয় করছে। এবং ওই সুস্বাদু মধু হলো মায়া, যার মোহে পড়ে আমরা সব সত্যি ভুলে বসে আছি। খুব ছোট্ট এক ছেলে প্রচণ্ড রাগি ছিল। সে খুব সামান্য কারণেই রেগে যেত। তার বাবা তাকে একটা পেরেক ভর্তি ব্যাগ দিল এবং বলল যে যতবার তুমি রেগে যাবে ততবার একটা করে পেরেক আমাদের বাগানের কাঠের বেড়াতে লাগিয়ে আসবে। প্রথম দিনেই ছেলেটিকে বাগানে গিয়ে 37টি পেরেক মারতে হলো। পরের কয়েক সপ্তাহে ছেলেটি তার রাগকে কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারল। তাই প্রতিদিন কাঠে নতুন পেরেকের সংখ্যাও ধীরে ধীরে কমে এলো। সে বুঝতে পারল হাতুড়ি দিয়ে কাঠের বেড়ায় পেরেক বসানোর চেয়ে তার রাগকে নিয়ন্ত্রণ করা অনেক বেশি সহজ। শেষ পর্যন্ত সেই দিনটি এলো যেদিন তাকে একটি পেরেকও মারতে হলো না। সে তার বাবাকে এই কথা জানালো। তার বাবা তাকে বলল, এখন তুমি যেসব দিনে তোমার রাগকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে সেসব দিনে একটি একটি করে পেরেক খুলে ফেলো। অনেক দিন চলে গেল এবং ছেলেটি একদিন তার বাবাকে জানালো যে সব পেরেকই সে খুলে ফেলতে সক্ষম হয়েছে। তার বাবা এবার তাকে নিয়ে বাগানে গেল এবং কাঠের বেড়াটি দেখিয়ে বলল, তুমি খুব ভালোভাবে তোমার কাজ সম্পন্ন করেছ, এখন তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করতে পারো। কিন্তু দেখো, প্রতিটা কাঠে পেরেকের গর্তগুলো এখনও রয়ে গিয়েছে। কাঠের বেড়াটি কখনো আগের অবস্থায় ফিরে যাবে না। যখন তুমি কাউকে রেগে গিয়ে কিছু বলো, তখন তার মনে তুমি যেন একটি পেরেক ঠুকলে। পরবর্তীতে যদি তুমি তোমার কথা ফিরিয়েও নাও, তখনও তার মনে ঠিক এমন একটা আঁচড় থেকে যায়। তাই নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শেখো। মানসিক ক্ষত অনেক সময় শারীরিক ক্ষতের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। পুত্রবধূ ও শাশুড়ির কথোপকথন। বৌমা, আমি 28টি বছরে যা পারিনি তুমি এক মাসেই তা করতে পেরেছ। কি বলছেন মা, আমি কি এমন করলাম? হ্যাঁ বৌমা, আমি এই 28টি বছরে ছেলেকে ফজর নামাজে অভ্যস্ত করতে পারিনি, তুমি এক মাসেই সেটা পেরেছ। মা, অনেকটা কাজ তো আপনি করেই রেখেছিলেন। কিভাবে মা? আপনি কি পাথর আর স্বর্ণের গল্পটা শুনেছেন? না তো, কি সেই গল্প? কোনো এক গ্রামে পাহাড় থেকে নেমে আসা একটি বড় পাথর মানুষের চলাচলের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়াল। এক ব্যক্তি পাথর সরিয়ে রাস্তা পরিষ্কার করতে মনস্থ করল। সে একটি কুড়াল নিয়ে পাথরটি ভাঙার চেষ্টা করতে লাগল। 99টি আঘাত করে একসময় সে ক্লান্ত হয়ে গেল। তখনই সেখান দিয়ে এক পথিক যাচ্ছিল। লোকটি পথিকের সাহায্য চাইল। পথিক কুড়াল নিয়ে একটি আঘাত করতেই পাথরটি ভেঙে গেল এবং ভেতর থেকে কিছু সোনার টুকরো বেরিয়ে এলো। পথিক বলল, যেহেতু পাথরটি আমার আঘাতে ভেঙেছে তাই সোনার টুকরোগুলো আমার। প্রথম লোকটি বলল, আমাকেও কিছু দাও,
আমিও যে 99টি আঘাত করলাম। পথিক রাজি হলো না, দুজনে অভিযোগ নিয়ে কাজের কাছে গেল। সব শুনে কাজে মীমাংসা করলেন। স্বর্ণগুলোকে 100 ভাগ করে 1 ভাগ দিলেন পথিককে, বাকি 99 ভাগ প্রথম লোকটিকে দিয়ে দিলেন এবং বললেন, যদি প্রথম ব্যক্তির 99টি আঘাত না হতো তাহলে পাথরে ফাটল ধরতো না, আর দ্বিতীয় ব্যক্তির 1 আঘাতে ওই পাথরটি ভাঙতো না। আম্মু, আপনি 28টি বছর পরিশ্রম করে সব কিছু প্রস্তুত করেছেন, আমি হয়তো শুধু শেষ আঘাতটাই করেছি। যদি সব পরিবারের পুত্রবধূ ও শাশুড়ির সম্পর্ক এরকম বিপ্লবী ও মধুর হতো, কোনো পরিবারেই অশান্তি থাকতো না, পরিবারের প্রতিটি সদস্য ভালো মানুষে পরিণত হতো। একটি জরুরি সার্জারির জন্য এক ডাক্তারকে জরুরি হাসপাতালে ডেকে পাঠানো হলো। তিনি তড়িৎ গতিতে হাসপাতালে পৌঁছে গেলেন। হাসপাতালে ঢুকেই তিনি সার্জারির জন্য দ্রুত প্রস্তুতি নিলেন। এরপর সার্জারির ব্লকে গিয়ে দেখলেন রোগীর বাবা ওখানে পায়চারি করছে ডাক্তারের অপেক্ষায়। ডাক্তারকে দেখা মাত্র লোকটি চেঁচিয়ে উঠল, আপনার আসতে এত দেরি লাগে? দায়িত্ববোধ বলতে কিছু আছে আপনার? আপনি জানেন আমার ছেলে এখানে কতটা খারাপ অবস্থায় আছে? ডাক্তার হাসি মুখে বলল, আমি দুঃখিত, আমি হাসপাতালে ছিলাম না, বাসা থেকে তাড়াহুড়ো করে এলাম, তারপরও খানিক দেরি হলো। এখন আপনি যদি অনুগ্রহ করে একটু শান্ত হন তবে আমি আমার কাজটা শুরু করি। লোকটি এবার আরও রেগে গেল, ঝাঝালো স্বরে বলল, ঠান্ডা হব মানে? আপনার সন্তান যদি আজ এখানে থাকতো, আপনার সন্তান যদি জীবন মৃত্যুর মাঝে দাঁড়িয়ে থাকতো, তবে আপনি কি করতেন? শান্ত হয়ে বসে থাকতেন? ডাক্তার আবারও হাসি মুখে বললেন, আমি বলবো পবিত্র গ্রন্থে বলা হয়েছে মাটি থেকেই আমাদের সৃষ্টি, আর মাটিতেই আমাদের মিশে যেতে হবে। ডাক্তার কাউকে দীর্ঘজীবন দান করতে পারেন না। আপনি আপনার সন্তানের জন্য দোয়া করতে থাকুন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব। লোকটি আবারও রাগত স্বরে বলল, অন্যকে উপদেশ দেয়া খুবই সহজ, আপনার এমন পরিস্থিতি হলে বুঝতেন। এরপর ডাক্তার কথা না বাড়িয়ে সার্জারির রুমে চলে গেলেন। 2 ঘন্টার মতো অপারেশন শেষে ডাক্তার হাসি মুখে বের হয়ে এলেন, বললেন, আলহামদুলিল্লাহ অপারেশন সফল হয়েছে। এরপর উত্তরের অপেক্ষা না করেই ডাক্তার বললেন, আপনার কোনো প্রশ্ন থাকলে নার্সকে জিজ্ঞেস করুন, আমার জরুরি যেতে হবে, বলে তিনি চলে গেলেন। এরপর রোগীর বাবা সেই লোকটি নার্সকে বললেন, এই ডাক্তার এত অহংকারী কেন? তিনি কি আর কিছুক্ষণ এখানে থাকতে পারতেন না? আমি ওনাকে আমার সন্তানের অবস্থার কথা জিজ্ঞেস করতাম। নার্স জানালেন, ডাক্তারের ছেলে আজ সকালে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন, আপনার ছেলের জন্য জরুরি ফোন পেয়ে উনি ছেলের জানাজা ছেড়ে চলে এসেছেন, এখন আবার দৌড়ে চলে গেলেন কবর দিতে। একজন মানুষকে কখনো তার বাইরের আচরণ দেখে যাচাই করা ঠিক নয়, কারণ বাইরে থেকে বোঝা যায় না তিনি এখন কিসের মধ্যে আছেন। আজ এ পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।